নমস্কার বন্ধুরা, আজকে এলাম একটা ছোট্ট গল্প নিয়ে। বাচ্চাদেরকে কেমন করে শিক্ষা দিতে হয় তাই নিয়ে একটা ছোট্ট গল্প, উপেন্দ্রকিশোরের রচনা সমগ্র থেকে, অভিমানী রাজপুত্র। রুশিয়ার যুবরাজের পুত্র সকালে উঠিয়া মুখ ধুইতে চাইতেন না। একদিন তাহার মাস্টার আসিয়া নালিশ করিল, ছোট কর্তা মুখ ধুইতেছেন না। যুবরাজ বলিলেন, বটে, আচ্ছা দেখা যাবে এরপর সে কেমন করিয়া মুখ না ধুইয়া থাকে। রাজপরিবারের ছেলে বুড়ো সকলকেই পাহারাওয়ালারা সেলাম করিবে, এরূপ নিয়ম। পরদিন 4 বৎসরের শিশুকর্তাটি মাস্টারের সঙ্গে বেড়াইতে বাহির হইলেন। একজন পাহারাওয়ালার কাছ দিয়া তাহারা গেলেন, সে তালগাছপানা হইয়া দাঁড়াইয়া রহিল, সেলাম করিল না। যুবরাজের ছেলেকে সকলেই সেলাম করিয়া থাকে, সুতরাং তিনি ইহাতে একটু বিরক্ত হইলেন, কিন্তু কিছু বলিলেন না। একটু পরেই তাহারা আর একজন পাহারাওয়ালার নিকট দিয়া গেলেন। এই ব্যক্তিও কোনরূপ সম্মান প্রদর্শন করিল না। যুবরাজ নন্দন অত্যন্ত চটিয়া মাস্টারকে বলিলেন, এইরূপ বেড়াইবার সময় অনেক সিপাহীর সঙ্গে সাক্ষাৎ হইল, কেহই তাহাকে সেলাম করিল না। তিনি দৌড়িয়া যুবরাজের কাছে গিয়া বলিলেন, বাবা বাবা, তোমার বরকন্দাজগুলিকে চাবুক মারো, আমি যাইবার সময় এরা আমাকে সেলাম করিতে চাহে না। যুবরাজ বলিলেন, বাছা, তাহারা ভালোই করে, পরিষ্কার সিপাহীরা কখনো অপরিষ্কার ছোটকর্তাকে সেলাম করে না। এরপর হইতে যুবরাজ নন্দন প্রত্যহ প্রাতে স্নান করিতেন। যুবরাজ পুত্রের অভিমানী তাহার কুস্বভাব সংশোধন করাইল। কেমন লাগলো গল্পটি সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার।